আবারো অপ্পি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আরো একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তো বন্ধুরা, আমার রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি গাজর নিয়ে নিয়েছি। এখন আমি গাজরটা হালকা করে ছুলে নেব, বেশি মোটা করে ছোলা যাবে না। দেখুন বন্ধুরা, আমি এভাবে হালকা হালকা করে ছুলে নিচ্ছি। খোসাটা দেখুন একদম পাতলা। দেখুন আমি সবকটা গাজরের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এভাবে করে, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব। দেখুন আমি একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি, আপনারা অন্য গ্রেটার গুলো নিতে পারেন। এবার আমি কুচি কুচি করে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সব কুচিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কটা কুচি করে নেব। দেখুন বন্ধুরা, গাজরটা পুরো হালুয়ার জন্য রেডি হয়ে গেছে। এরকম কুচি কুচি করে নিয়েছি আমি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। তো চলুন বন্ধুরা রান্নাটা তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। দেখুন ঘিটা গরম হয়ে গেছে আর গলে গেছে। এখন আমি গাজরগুলো দিয়ে দেবো। এখন আমি এভাবে ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করব। আমি কিন্তু জল বা দুধ কিছুই দেবো না, চিনিও দেবো না। এখন এভাবে রান্না করে নেব আগে। দেখুন বন্ধুরা, আমি এলাচের দানা বের করে নিয়েছি। এই যে এলাচের দানা, আমি এলাচের দানা দিয়ে দেবো এখন। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন। এখন আমি দুধ দিয়ে দেবো। আমি লিকুইড দুধ নিয়েছি 500 গ্রাম দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি দুধ দিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে আমি 10 থেকে 12 মিনিট জাল করে নেবো। তো বন্ধুরা, এখন আমি ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু একটু করে নাড়িয়ে নেবেন, তা নাহলে কিন্তু তলা লেগে যেতে পারে। আমি 12 মিনিট মতন জাল করে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি 1 বাটি চিনি নিয়েছি এরকম বাটির। আপনারা আপনাদের মিষ্টি কেমন খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু আর একটু জল গলবে, আর আঠা আঠা ভাব চলে আসবে জলটা টানার পরে। তো বন্ধুরা, চিনিটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে নাড়াতে হবে, তা নাহলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, আর এটাও কিন্তু ঝোলের মতো হয়ে গেছে হালুয়াটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু দিয়ে দিচ্ছি, এই যে কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন এখন ভালো করে নেড়ে নেবো।
তো দেখুন বন্ধুরা এরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি। এবার আমি একটু ভালো করে ঘুটে নেবো এইভাবে করে। এভাবে করে আমি কিছু সময় ভালো করে ঘুটে নেব। তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আঠা আঠা হয়ে গেছে। এখন আমি গাজরের হালুয়াটা নামিয়ে নেব, পুরো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু এভাবে সেট করে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এভাবে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো বন্ধুরা গাজরের হালুয়ার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।